এ যেন এক হিন্দি সিনেমার গল্প। ফেসবুকে নাবালিকার সাথে ছেলে সেজে সম্পর্ক গড়ে ওঠে এক যুবতীর। প্রেমের ফাঁদে পড়ে যায় পুরাতন মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস কলোনির মাধ্যমিক পড়ুয়া এক নাবালিকা। দীর্ঘদিন কথোপকথন চলে ফেসবুকের মাধ্যমে। অবশেষে দুজনের একে অপরকে দেখার ইচ্ছে প্রকাশ ঘটে, আর তারপরেই সামনে বেরিয়ে আসে আসল ঘটনা। ওই নাবালিকা জানতে পারে যার সাথে প্রেমের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে সে একজন পুরুষ নয়, অষ্টাদশী মহিলা। আর এই ঘটনাকে ঘিরে রবিবার ওই যুবতীকে বিমল দাস কলোনি এলাকায় ধরে ফেলে ওই নাবালিকার পরিবার। এরপর আশেপাশের লোকজন এসে পুরো ঘটনার কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে। গ্রামের একটি দোকানের সামনে খুঁটিতে বেঁধে ওই যুবতীকে চর থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। পরে এই ঘটনার খবর জানতে পেরে তদন্তে আসে পুরাতন মালদা থানার পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগ পরিপ্রেক্ষিতে ওই যুবতীকে আটক করে নিয়ে যায় পুরাতন মালদা থানার পুলিশ। পুরো বিষয়টি জানতে পেরে রীতিমতো হতবাক হয়ে যায় তদন্তকারী পুলিশ কর্তারা। এটাকে বেঁধে রাখা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল বলতে কি, আমি একটু কাজের বাইরে ছিলাম, পরে জানতে পেরে আমি ছুটে আসি। বিষয়টা হচ্ছে যে ভারত সরকার যে নিয়ম চালু করেছে এবং যে আইন পাস করেছে, সমকামী এখন আইনত সিদ্ধ, সেই কারণেই অনেক ধরনের ছেলে বা মেয়ে আছে তারা সমকামিতে আগ্রহী বা সমকামিতে তারা বিশ্বাসী। সেরকমই একটা ঘটনায় একটা মেয়ের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক হয়। আমাদের এখানকার যে মেয়েটার সঙ্গে সম্পর্ক হয় সে মেয়েটা নাবালিকা এবং অমৃতির নিবাসী এক মেয়ে আছে, সে ওমেন্স কলেজের ছাত্রী। এবং পরবর্তীকালে জানতে পারে এবং এলাকার লোক জানতে পেরে একটা ভুল বুঝাবুঝির জন্য ওরা আটকে রাখে এবং ওরা ওকে কিডন্যাপ বা কিডন্যাপার বা আরও কিছু ভাবে, এভাবে ওরা বেঁধে রাখে। পরে প্রশাসনের হস্তক্ষেপে মেয়েটাকে এখান থেকে বের করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এবং নাবালিকা যে মেয়ের পরিবার খুবই নিরীহ ফ্যামিলি এবং তারা কোনো অভিযোগ দায়ের করতে চায়নি। এক্ষেত্রে ওদের নিজেদেরও মেয়ের একটা সম্মানহানি হবে এবং যাতে লোক সমাজে ছড়াছড়ি না হয় ওরা কোনো অভিযোগ করেনি, যা কোনো পরবর্তীকালে আইসি সাহেবকে বলে যে মেয়েটাকে নিয়ে যাওয়া হয় সেই মেয়েটার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। বেঁধেছিল কারা? বেঁধেছিল লোকালি কিছু লোক, ভুল বোঝাবুঝি। দেখুন, গ্রামীণ সমাজে অনেক কিছু ঘটনা ঘটে, ভুল বোঝাবুঝির কারণে অনেক কিছু উত্তেজিত হয়ে জনতা যেভাবে করে মারধর করেছিল, না কোনো মারধর করা হয়নি, বেঁধে রাখা হয়েছিল। প্রথমে ওকে পুরুষ বা তৃতীয় লিঙ্গের একজন ভেবেছিল। আচ্ছা, তো তারপরে পরবর্তীকালে জানা যায় যে ওটা তৃতীয় লিঙ্গের কোনো কেউ নয়, ওটা একজন মেয়ে। কোথাকার কিছু জানা গেছে? অমৃতির বটতলি আমি যেটা খবর পেলাম। আপনার নাম? আমার নাম সুশান্ত কুন্ডু, আমি এলাকারই পঞ্চায়েত সমিতির মেম্বার।